নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপ্ত এই মুহূর্তে মাটিগুন্ডা ওয়ান এলাকার যে ডাঙ্গাপাড়া এলাকা রয়েছে সেই এলাকায় উপস্থিত হয়েছি। আপনাদেরকে একটি বিষয় জানানোর চেষ্টা করব। রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিভিন্ন তৃণমূল নেতৃত্ব যারা রয়েছে তারা কিন্তু দ্বিবিদ্যুৎ কর্মসূচি মোতাবেক এলাকার সাধারণ মানুষের হাল হকিকত জানতে এবং সাধারণ মানুষের জন্য রাজ্য সরকারের যে সকল জনমুখী প্রকল্প রয়েছে সেগুলি সাধারণ মানুষ সঠিকভাবে সুযোগ সুবিধা পেয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে। মাটিগুন্ডা ওয়ান এলাকার যে ডাঙ্গাপাড়া এলাকা রয়েছে সেই এলাকায় উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সদস্য যিনি রয়েছেন হরসুন্দর সিনহা মহাশয় তিনি কিন্তু আজকে সেই বিদ্যুৎ কর্মসূচি নিয়ে উপস্থিত হয়েছেন মাটিগুন্ডা ওয়ান অঞ্চলে। আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আজ উপস্থিত রয়েছে নবনিযুক্ত উত্তর দিনাজপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাবলু থেকে শুরু করে নিয়ে কিষান সংগঠনের সভাপতি ইসলামপুর ব্লক তৃণমূলের সফিক থেকে শুরু করে নিয়ে একাধিক তৃণমূল নেতৃত্ব আজকে কিন্তু এই বিদ্যুৎ কর্মসূচিতে উপস্থিত হয়েছে। সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন শিলা যিনি রয়েছেন জেলা পরিষদ সদস্য তিনি কিন্তু আজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ডাঙ্গাপাড়া এলাকায় মাটিগুন্ডা ওয়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গাপাড়া এলাকায় আজ কিন্তু বিদ্যুৎ কর্মসূচি নিয়ে বেরিয়েছে এবং সেই কর্মসূচি মোতাবেক তিনি কিন্তু এলাকার সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছেন। রাজ্য সরকারের যে সকল প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলি সম্পর্কে সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছেন, তারা সঠিকভাবে সেই সুযোগ সুবিধাগুলো পেয়েছে কিনা দেখছেন। এই মুহূর্তে দেখছেন জেলা পরিষদ সদস্য হরসুন্দর সিনহা তিনি কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং তাদের সব রকম সমস্যা থেকে শুরু করে নিয়ে এখনো পর্যন্ত যে সকল প্রকল্প রাজ্য সরকারের আওতায় আসে যে সকল প্রকল্প রয়েছে যেগুলো তারা পায়নি সে বিষয়ে কিন্তু তাদেরকে সচেতন করছেন। সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়া পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি, যুক্ত থাকুন। সেই দিদির কর্মসূচি দিদির দুধ কর্মসূচি যে রয়েছে সেই মোতাবেক আমরা মাটিগুন্ডা ওয়ান গ্রাম পঞ্চায়েতে উপস্থিত ছিলাম এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চলবো যে দিদির দুধ কর্মসূচি নিয়ে বড়গড় যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে জেলা পরিষদ সদস্য যিনি রয়েছেন হরসুন্দর সিনহা তিনি কিন্তু এখানে এসেছেন এবং স্কুলে যে সকল সমস্যা রয়েছে যে সকল ত্রুটি রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখছেন। এই মুহূর্তে সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়া পর্দায় তুলে ধরার চেষ্টা করছি, দেখছেন জেলা পরিষদ সদস্য হরসুন্দর সিনহা তিনি আজকে দিদির দুধ হিসেবে মাটিগুন্ডা ওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সকল বুথ রয়েছে যে সকল মানুষ রয়েছে তাদের অভাব অভিযোগের কথা শুনবেন। সেই মোতাবেক কিন্তু আজ স্কুলে এসে উপস্থিত হয়েছেন যে বড়গঞ্জ প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ে এসেছেন এবং সেই স্কুলের যে সকল সমস্যা রয়েছে যে সকল ত্রুটি রয়েছে সেগুলি কিন্তু স্কুলের যে শিক্ষক রয়েছে তাদের সাথে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন সমস্যা তারা কিন্তু জানাচ্ছেন এবং তিনি যথাসাধ্য যেমনটা আশ্বাস করছেন যে যথাসাধ্য চেষ্টা করবেন তিনি যে সকল ত্রুটি রয়েছে সেগুলো সমাধান করার। আমরা সরাসরি জেলা পরিষদ সদস্য যিনি রয়েছেন হরসুন্দর সিনহা তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। বলছিলাম দাদা, এই যে দিদির দুধ কর্মসূচিতে আজকে এসেছেন স্কুল পরিদর্শন করছেন, কি 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 দেখছেন, কেমন দেখছেন? আমরা এখানে আজকে বড়গঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে আসলাম। আমাদের এখানে হেডমাস্টার মশাই এবং সহকারী যারা শিক্ষক তারা রয়েছেন, আমরা স্কুলটা ভিজিট করলাম, তাতে দেখলাম ইনাদের একটু বক্তব্য রয়েছে, কিছু কিছু সমস্যা রয়েছে স্কুলে, যা এখানে যা রোল স্ট্যান্ড রয়েছে যা ছাত্র সংখ্যা রয়েছে সেই অনুপাতে একটা আরও অতিরিক্ত শ্রেণীকক্ষ দরকার আছে, উনি দাবি এটা করলেন। তার সঙ্গে উনি বলেছেন যে কিচেন শেড একটা দরকার, কারণটা হচ্ছে আগের যে কিচেন শেডটা আছে প্রায় সেটা নষ্টের দিকে, তো আমরা সেটাকে ভিজিট করলাম এবং পাশাপাশি যে এসিআরের কথা উনি বললেন, যেহেতু জায়গাটা এখানে কনস্ট্রাকশন করার জায়গাটা খুব কম, জায়গা প্রায় নেই বলা চলে, সামনে একটা শুধু উঠোনের মতো জায়গা আছে, তো উনি আবার আমাদেরকে ছাদে নিয়ে গেল যে এই ঘরটাতে এই পিছনের যে বিল্ডিংটা আছে সেখানে এখানে দোতলা করা যায়, মানে ওর উপরে ফ্লোর করা যায়, তো সেটা আমরা দেখলাম উনি নিয়ে গেল, তো দেখলাম যে না এখানে সত্যিকারে বাচ্চাদের জন্য মানে উপযুক্ত শিক্ষা দানে যেটা মূলত প্রয়োজন যে বাচ্চাদের অন্তত পক্ষে শ্রেণীকক্ষটা থাকলে বসার জায়গাটা হয়,
বসার জায়গাটাই যদি ঠিকঠাক না হয় তাহলে পড়ালেখা পাঠদান করতে অসুবিধা হয়, শিক্ষাদান করতে অসুবিধা হয়, সেটা আমরা দেখলাম, সেটা আমরা নোট করলাম। এবং যেটা আমাদের এর পদ্ধতি আছে সেই পদ্ধতিগতভাবে সেটাকে আমরা প্রসেস করব আগামী দিনে। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম জেলা পরিষদ সদস্য যিনি রয়েছেন হরসিন্দু সিনহা, তার সঙ্গে এখানে কৃষক সংগঠন ইসলামপুর ব্লক তৃণমূলের কৃষক সংগঠনের ব্লক সভাপতি এখানে উপস্থিত রয়েছে, তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। বলছিলাম সাফিক বাবু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং স্কুল পরিদর্শন করলেন, কি মনে হচ্ছে? স্কুল পরিদর্শনে আমরা মানে আমাদের যে আজকে কর্মসূচি আছে তার মধ্যে আমাদের স্কুল পরিদর্শন দরকার ছিল, তার জন্য আমরা উপর থেকে আমাদের নির্দেশ আছে স্কুল পরিদর্শন করতেই হবে। সেখানে আমরা স্কুলে এসে দেখলাম যে মোটামুটি ঠিকই আছে, দু একটা আমাদের কাছে দাবি করলো যেহেতু জায়গাটা শর্ট আছে, উপরে বিল্ডিং এর দরকার আছে, এখানে যে হেডমাস্টার মশাই আমাদের বললেন শিক্ষক শর্ট আছে, কিছু শিক্ষকের দাবি করলেন, আমরা আমাদের জেলা পরিষদ শুনলেন, ওপরে আমরা কথা বলবো যেভাবে শিক্ষক বা আরো যেগুলো অসুবিধা আছে সেগুলো যেন ঠিক করা যায়। আর আমরা যে গ্রামে ঘুরছি তাতে মানুষের সারা ভালোবাসি, মানুষ বলছে আমাদের লক্ষ্মী ভান্ডার হয়েছে, আমরা স্বাস্থ্য সাথী পেয়েছি, আমরা কৃষক বন্ধু পেয়েছি, আমরা বয়স্ক ভাতা পাচ্ছি, মানুষের সারা আমরা ভালো পাচ্ছি, দিদির সাথে আছে গ্রামে আমরা ঘুরে যে পাচ্ছি, তাতে মানুষ মমতা ব্যানার্জি ছাড়া আর কিছু বুঝে না, দিদির উন্নয়নের মানে আগামীতে যা বোঝা যাচ্ছে যে মানুষ দিদির উন্নয়নের সঙ্গে আছে। আজকে আমরা ডাঙ্গাপাড়া জামে মসজিদ থেকে শুরু করেছি, ডাঙ্গাপাড়া হয়ে আমরা আপাতত বড়গাছে ঢুকেছি, বড়গাছে আমাদের স্কুল পরিদর্শন ছিল, স্কুল পরিদর্শন করলাম, আমরা এখান থেকে এখন যাব ফুলবাড়ি হয়ে ঠুটিপাগড় হয়ে আমরা রিনকুয়াতে যাব, রিনকুয়াতে ওখানে দুপুরের আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে, ওখান থেকে একটু বিশ্রাম করে তারপরে আমরা যাব চাপাসার, চাপাসারে ওখানে আমাদের ওপেন একটা কর্মসূচি আছে, সে কর্মসূচি সেরে আমরা সন্ধ্যা 5:45 সময় আমরা ইফতার করব, ইফতারের পরে তারপরে আমরা ওখান থেকে শ্রীকৃষ্ণপুর বি বুথে গিয়ে ওখানে কিছু আলোচনা করে আমরা শ্রীকৃষ্ণপুর এ বুথে গিয়ে আমরা ওপেন আমরা ওই জায়গাতে কর্মী সভা করব, কর্মী সভা করার পরে আমরা রাত্রে ডিনার করে আমরা রাত্রে ওই জায়গাতে রাত কাটাবো। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু কথা বলছিলাম ইসলামপুর ব্লক কৃষক সংগঠনের ব্লক সভাপতি যিনি রয়েছেন সাফিক সাহেব, তার সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করলাম। আপনাদেরকে জানাতে চেষ্টা করব আজকের এই যে দিদির দুধ কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু উপস্থিত রয়েছে ইসলাম যে সংগঠন রয়েছে কৃষক সংগঠনের ব্লক সভাপতি যিনি রয়েছেন সাফিক সাহেব, তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আজকের এই যে কর্মসূচি রয়েছে দিদির দুধ কর্মসূচিতে কিন্তু মেল মূল বক্তা হিসাবে উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সদস্য যিনি রয়েছেন হরসুন্দর সিনহা কিন্তু উপস্থিত রয়েছেন, উপস্থিত রয়েছেন অবনীত উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন মোহাম্মদ বাকির, ইসলামপুর ব্লক রয়েছেন সুরজ থেকে এলাকার মানুষের সাথে যারা নেতৃত্ব রয়েছে তাদের অভাব অভিজ্ঞ থেকে শুরু করে দাবি রয়েছে সেগুলো কিন্তু এবং যথাসাধ্য চেষ্টা করছে সেগুলো শুরু করার। এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সহপ্রতিনিধি উমি কসবালের সাথে আমি দীপ্ত ইসলামপুর মাটিগুন্ডা ওয়ান গ্রাম পঞ্চায়েত থেকে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য হরসুন্দর সিনহা এবং উপস্থিত আছে সমস্ত প্রধান পেপার সেক্রেটারি এবং তৃণমূল নেতা কর্মী যুব দিদির সুরক্ষা কবচ নিয়ে আমরা এই মুহূর্তে ফুলবাড়ি ফুলবাড়ি গ্রামে উপস্থিত আছেন। আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য হরসুন্দর সিনহা মহাশয় এবং সঙ্গে সহযোগিতায় আছেন এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য হরসুন্দর সিনহা মহাশয় এবং উপস্থিত আছেন
ماتم 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 ما